হ্যালো বন্ধুরা আমার নাম আরজাউল হক এবং আমি আপনাদের মাঝে একটি নিয়ে চলে এসেছি নিউ ব্লগ ভিডিও নিউ ব্লগ ভিডিওটি আপনাদেরকে আমি দেখাবো এবং তার আগে একটা জিনিস বন্ধু আমি আমার এই চ্যানেলে নতুন ব্লগ ভিডিও অনলি ফার্স্ট ব্লগ ভিডিও তৈরি করলাম এটা হ্যালো বন্ধুরা কেমন হবে জানি না কিন্তু আপনারা আমাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং নতুন নতুন ভিডিও আমি আমার এই ব্লগ চ্যানেলে আপলোড করতে থাকব এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন হ্যাঁ বন্ধুরা চলুন বন্ধুরা তাহলে আমি এবার আপনাদেরকে আমার নতুন ব্লগ ভিডিও শ্যুট করবো সেটা আমি আপনাদেরকে এখানে দেখাবো আমাদের গ্রাম বাংলার পরিবেশটা চলুন বন্ধুরা দেখে নিয়ে এবার হ্যাঁ বন্ধুরা এবার আমি আমার বাড়িতে যাচ্ছি বাড়িতে যাওয়ার জন্য আমাকে যেটা যেতে হচ্ছে আমি যে ধানের জমি থেকে যাব সেই ধানের জমিটা আমি দেখতে এসেছিলাম এবং আপনাদের জন্য ব্লগ ভিডিওটা তৈরি করতে এসেছিলাম তো এবার আমি যে আল আলগুলো দিয়ে যাব ধানের আলগুলো দেখছেন কত সরু সরু আল কত সরু সরু আলগুলো আছে এগুলোর মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে প্রচণ্ড কষ্ট বন্ধুরা বুঝতে পারলেন আলে হাঁটা মানে সে মুশকিল ব্যাপার যাকে বলে এই যে সব আলগুলো আছে এই আলগুলো দিয়ে আমাকে যেতে হবে এই যে দেখছেন এই আলগুলো দিয়ে আমাকে যেতে হবে এবার আমি যাচ্ছি আমার বাড়িতে সেই আলগুলো সেই আলগুলো এমন হয়ে আছে মনে হচ্ছে পড়ে গেলে পাঁ হাত মনে হচ্ছে যে পাঁ হাতগুলো খাম হয়ে যেতে পারে সেই আলগুলো সেই শুরু শুরু আল সেই আলের মধ্যে দিয়ে আমাকে হেঁটে যেতে হচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আমি সেই আলগুলো দিয়ে এখন হেঁটে যাচ্ছি হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি জাস্ট আমার কয়েক মিনিট সময় লাগবে যেতে হ্যাঁ বন্ধুরা এই যে বন্ধুরা এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের এখানকার মেশিন বলে গ্রাম্য ভাষায় এটার মাধ্যমে আমাদের মেশিন বলে এবং এটা দিয়ে আমাদের জল তোলানো হয় সেই জল আমরা জমিনে দিই জমিনে দেওয়া হয় জমিনে দেওয়া হয় জমিয়ে দেওয়া হয় এবং আরও একটা জিনিস বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছে যে আমাদের এই গ্রাম্য বাংলা এলাকাতে এই সাইডে যে আপনার চাষ হয় সেগুলো হচ্ছে মাখানা বলে যাকে এই যে এগুলো দেখতে পাচ্ছেন মাখানা এই যে দেখেন মাখানা জুম করে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন মাখানা যাকে বলে এগুলো হচ্ছে মাখানা বুঝতে পারলেন বন্ধুরা এগুলো দাম প্রচুর দাম অনেকে পয়সাওয়ালা হয়ে গেল এগুলো বিজনেস করে করে বুঝতে পারলেন এগুলো দারুণ জিনিস খেতেও সেই দারুণ লাগে এগুলো হচ্ছে মাখানা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন ওগুলো হচ্ছে মাখানা ওর ভিতর থেকে একটা সাদা সাদা খই বের হয় তাকে বলে তাকে তাকে এই দিকার ভাষায় সেটা বলে লাওয়া বলে পরিচিত সেই জিনিসটা লাওয়া বলে পরিচিত হ্যাঁ বন্ধুরা তারপরে আরও একটা জিনিস বন্ধুরা দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে আমাদের এখন নতুন নতুন যে মটরগুলো হচ্ছে গ্রাম্য বাংলায় সেই মোটর সেচ ব্যবস্থা এর মাধ্যমে আপনাদের ইয়ে হবে যেটা হচ্ছে যে জমিতে জল দেওয়া যায় সেই কারণেও বানানো আছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই যে বন্ধুরা আবার আমি আলটা ধরে নিলাম আবার আমাকে হেঁটে দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে এই তো আমি যাচ্ছি এখন সে আল দিয়ে রাস্তাগুলো প্রচণ্ড খারাপ এর মধ্যে তবুও আমাকে কি করব আমাকে যেতেই হবে না গেলে উপায় নেই বাড়িতে পৌঁছাতে হবে যে করেই হোক তার জন্য আমি আবার আমার বাড়ির পথে হাঁটতে লেগেছি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এখন আমি হেঁটে যাচ্ছি আমার বাড়ির পথে এবার এটা একটা আল আছে দেখছেন এগুলো বিষ কী কী যেন সব কৃষকরা জমিতে দেয় এগুলো দিয়েছে এখন বন্ধুরা তো বন্ধুরা আমি চলে যাচ্ছি আপনাদেরকে একটু ভিডিওটা দেখানোর জন্য যে গ্রাম বাংলার ধান ও কৃষকরা যে ধানগুলো চাষ করে এবং রাস্তাঘাট কেমন যেন কেমন যারা যেনারা শহরের আছেন তেনারা তো বুঝেন না তেনারাকে একটু দেখার জন্য এ করছি খুব ভালো হয় মনটা আনন্দিত হয় যে গ্রাম বাংলাটা কেমন যেন দেখার খুব ইচ্ছা জাগে তার জন্য আমি আপনাদের মাঝে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম নতুন ব্লগ ভিডিও হ্যাঁ বন্ধুরা আর কিছু অল্পটা পথ গেলে আমি আমার স্থানে পৌঁছে যাব আমার বাড়িতে পৌঁছে যাব হ্যাঁ বন্ধুরা এই যে আমি সেই আলটা দিয়ে এখনও হাঁটতে আছি হাঁটতে হাঁটতে আমি চলে যাচ্ছি যেতে যেতে তবুও মনে হচ্ছে পথ শেষ হচ্ছে না বুঝতে পারলেন চলে যাচ্ছি রাস্তা প্রচণ্ড খারাপ সেই কাদা সে তো বুঝতে পারছেন বর্ষার সময়ে বর্ষার সময় কত কাদা হতে পারে সেই কাদা দিয়ে আমাকে যেতে হচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্য আমি কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা আপনারা প্লিজ আমাকে এড়িয়ে যাবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে বেল বাটনটি বাজিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছি